মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আরে আমি তখন থেকে জিজ্ঞাসা করছি কি সিদ্ধান্ত নিলে, অ্যাটলিস্ট আমাকে বলো। আরে আমিও তো জানতে চাইছি যে এত বেলুন কিসের। এই মে, তুমি বাড়ি যাওনি কেন? হ্যাঁ পছন্দ, তুমি আবার ওকে ফিরিয়ে নিয়ে এলে। চুপ কর তো তিতলি, আমাকে বলো কি সিদ্ধান্ত নিলে। সিদ্ধান্ত কি সিদ্ধান্ত? আমি সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে আমি এই গ্যারেজেই থাকবো। তুমি না ভাবতেও পারছো না তোমাকে আমি যেটা বলতে চলেছি। তুমি জানো আজকে আমি দেখলাম মিলি আর অর্জুন রাস্তার মধ্যে বেলুন কিনছে, হাত ধরে ছোটাছুটি করছে। মিলি যে এরকম উঠতে পারে আমি না কোনোদিনও কল্পনাতেও ভাবতে পারিনি। রাহুল তোমাকে ছেড়ে, রাহুলকে ছেড়ে অর্জুনের সাথে ঘুরছে। আমার সত্যি আর যাওয়ার কোনো জায়গা নেই, বাবার কাছে তো আমি মরেই গেছি, সুতরাং বাড়ি ঢোকার প্রশ্নই উঠছে না। এখানে থাকা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। না না না, ওসব আমার কি কথা? এই তুমি দাঁড়াও তো। এখান থেকে যাবি তাই এখন থেকে আমি এই গ্যারেজেই থাকব। মিলি, তিতলি ভুল কিছু বলছে। মানে একটা গ্যারেজে কি দিনের পর দিন মানুষ থাকতে পারে? না, একটা বাথরুম আছে না কিছু। কিন্তু আমার তো অসুবিধা হচ্ছে না? অসুবিধা আমার হচ্ছে মিলি, তোমাকে এইভাবে থাকতে দেখে। তুমি জাস্ট অভিমান করে একটা বস্তির গ্যারেজে সারা জীবনটা কাটিয়ে দেবে? না, আমি বয়ার সাথে কথা বলছি। না না, আপনি প্লিজ বয়াকে ফোন করবেন না। আমি তোমাকে ভালো কথা বলছি অর্জুনদা, তুমি ওকে কোনো একটা হোমে টোমে পাঠিয়ে দাও, ব্যাস। হোমে? না না, হোমে কেন যাবো আমি? আমি হোমে যাব না, আমি এখানেই থাকবো। সব কথাই না না বলো না মিলি, আমাদেরকে একটা ডিসিশনে আসতে হবে। আমি বলছি না তুমি এক্ষুনি চলো, তুমি দুদিন সময় নাও, কিন্তু দেখো কোথায় যেতে পারো না পারো, এই গ্যারেজে থাকা তো আর সলিউশন হতে পারে না। ঠান্ডা মাথায় ভাবো কোথায় যেতে পারো না পারো, আমি তোমাকে পার্সোনাল ড্রপ করে দিয়ে আসবো। আমার যাওয়ার জায়গা নেই জানার পরেও অর্জুন আমাকে চলে যেতে বলল। অর্জুন আমাকে ঘাট থেকে ছেড়ে ফেলতে চাইছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।